রেস্টুরেন্টের ডোনাট আর নয়, ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন মজাদার ইয়ামি ডোনাট। আর এই ডোনাট কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়েছে, বাচ্চারা কিন্তু খেতে পারবে, সেই সাথে বড়দের জন্য খুবই মুখরোচক একটি খাবার। ভিতরটা অনেক সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো চলে যাই মূল পর্বে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1 চামচ পরিমাণ ইস্ট। আপনারা ইস্টটা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। ইস্টটা দেওয়ার ফলে কিন্তু এই ডোনাটটা অনেক মানে ফুলে যাবে। আর এই ইস্টটা এর পরিবর্তে আপনারা ডিম ইউজ করতে পারেন, তবে ডিম দেওয়ার থেকে ইস্টটা দেওয়াটাই অনেক বেটার। আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি এটা রুটির মতো করে বেলে নিব। আর কিছুক্ষণ একটু মথে নিলে রুটিটা আর কি ভালো হবে, সেজন্য একটু মথে নিয়ে তারপর নর্মাল যেভাবে রুটি আমরা বানাই সেভাবে রুটি বানিয়ে নিব। তবে রুটির এই রুটির পরোত্তটা কিন্তু একটু মোটা হবে, যেহেতু এটা ডোনাট সেজন্য এটা মোটা করে বেলে নিতে হবে। এখানে আর কিছুই তেমন বলার নেই, আপনারা দেখে দেখে সব বুঝে ফেলবেন কিভাবে আমি এইভাবে ডোনাটগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটি বড় গ্লাস, তারপর ছোট একটি মানে ওষুধের যে মুখা পাওয়া যায় সেটা দিয়ে সুন্দর করে মাঝখানটা কেটে নিয়েছি। আসলে অনেক সুন্দর করে বানানো যায় ডোনাটগুলো। আমার ডোনাটগুলো একটু মানে পাতলা হয়েছে, আপনারা আরেকটু বাসায় যখন বানাবেন আর একটু মোটা করে বানিয়ে নিলে ডোনাটগুলো আর একটু মোটা হবে, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে ডোনাট, এবার আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পাশ ও পাশ উল্টে খুব ভালো করে ভেজে নিলে সুন্দর একটি কালার চলে আসবে। আর আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি খুব ভালো করে ব্লেন্ড করে এই ডোনাটের গায়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে চকলেট দিয়েও সুন্দর করে ডোনাট ডেকোরেশন করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই বাসা ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ডোনাটগুলো কিন্তু আপনারা চাইলে সপ্তাহখানেক ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন। আর খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের ডোনাটের মতোই হবে, আর অনেকটা সফট থাকবে, কারণ এটা গরম পানি দিয়ে ডোটা করা হয়েছে, খেতে অনেক সফট হবে।